মোবাইলের কল লিস্ট বা কল ডিটেইলস অনেক ক্ষেত্রেই আমাদের জানার দরকার হয় আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা হাজবেন্ড ওয়াইফ কিংবা বাসার ছোট ছেলেমেয়েরা তাদের মোবাইল ফোন দিয়ে কার সাথে কথা বলে বা বলছে আর এসব ক্ষেত্রে তারা যেহেতু কথা বলার পর তাদের ফোনের ডায়ালার থেকে নাম্বারগুলো ডিলিট করে দেয় তাই আমাদের পক্ষে আর সম্ভব হয় না সেগুলো দেখা বা বের করা আর কাস্টমার কেয়ার কিংবা ফোন কোম্পানিগুলোর কাছ থেকে আরেকজনের মোবাইলের কল ডিটেইলস বা কল লিস্ট বের করা কোনো সোজা কাজ না আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে যে কোনো নাম্বারের কল লিস্ট বা কল ডিটেইলস বের করবেন আর তারা কবে কখন কতক্ষণ কোন নম্বরে কথা বলেছে এর সবকিছুই বের করে ফেলতে পারবেন হ্যালো ভিউয়ার্স দিস ইজ ইমরুল এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক এত সহজে কারো কল ডিটেইলস বের করা যায় ব্যাপারটা আসলে অ্যামেজিং তার উপরে আবার ফুল ডিটেইলস এখন এই কল লিস্ট বা কল ডিটেইলস বের করার জন্য আমাদেরকে ছোট্ট একটা অ্যাপ ব্যবহার করতে হবে আর এই অ্যাপটা ইনস্টল করা থেকে শুরু করে কি কি সেট আপ করে নিতে হবে সেটা এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব এই অ্যাপটার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে স্টোরে প্লে স্টোরের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ই টু পিডিএফ এখন এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন সেটা আগে ইনস্টল করে নিতে হবে আর এই অ্যাপটা ইনস্টল হতে হতে একটু বলে নেই আমার এই চ্যানেলে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আর ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক মাস্ট সো অ্যাপটা ইনস্টল হয়ে গেল এখন আমরা অ্যাপটা ওপেন করে নিব অ্যাপটা ওপেন করার পরে এরকম সিম্পল একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে উপরের দিকে কিছু করতে হবে না নিচের দিকে পাবেন ক্লিক টু কন্টিনিউ এখানে ট্যাপ করতে হবে তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে অনেক কিছু আছে এসএমএস জেনারেল কল লগ কন্ট্যাক্টস স্পেসিফিক কন্ট্যাক্ট লগ এসএমএস স্ট্যাটিস্টিক্স কল স্ট্যাটিস্টিক্স সো আমরা এখান থেকে জেনারেল কল লগ মানে দুই নম্বর অপশনটা ট্যাপ করব এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কল লগ ডিটেলস ওপরে দেখবেন ডেট রেঞ্জ আছে মানে আপনি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত কল ডিটেলস দেখতে চাচ্ছেন সেটা তারপরে আছে কল লগ ডিটেলস তারপর আছে অনলি ডায়াল্ড কলস তারপর আছে অনলি রিসিভড কলস একদম নিচের দিকে আছে অনলি মিসড কলস এখন এখানে ডেটের যে দুইটা ঘর দেখতে পাচ্ছেন মানে ডেট রেঞ্জের যে ঘরটা দেখতে পাচ্ছেন বাম পাশেরটা হচ্ছে কোন ডেট থেকে আমি দেখতে চাচ্ছি আর ডান পাশেরটা হচ্ছে কোন ডেট পর্যন্ত মনে করেন আমি এখন লাস্ট এক মাসের কিংবা দুই মাসেরটা দেখতে চাচ্ছি সো আমি আগে বাম পাশেরটা ট্যাপ করব এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি আগস্ট আগস্ট 2020-এর এক তারিখ মানে আগস্টের এক তারিখ 2020 থেকে আমি সিলেক্ট করব সো এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন ফার্স্ট আগস্ট 2020 আর এন্ড ডেটে আজকের ডেট মানে আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখনকার ডেট মানে 25 নভেম্বর 2020 এখন এর নিচে যে চারটা অপশন আছে তার একটু নিচেই দেখবেন যে একটা ফাইল নেম দেওয়ার জন্য জায়গা আছে সো এখানে একটা ফাইল নেম দিতে হবে যে আপনার কোন ফাইলে আসলে এই ডিটেলসগুলো সেভ হবে সো আমি এখানে জাস্ট এক্সাম্পলের জন্য দিয়ে দিচ্ছি এক্স ওয়াই জেড এরপর এক্সপোর্ট টু পিডিএফ এখানে ট্যাপ করতে হবে এখানে কিছু পারমিশন চাইতে পারে জাস্ট অ্যালাউ করে দিবেন পিডিএফ রেডি হচ্ছে কল লিস্ট রেডি হচ্ছে সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে অ্যান্ড কল লিস্ট চলে এসছে এই ফোনটা দিয়ে যেহেতু আমি খুব বেশি কথা বলি না তাই এখানে খুব বেশি রেকর্ড দেখাচ্ছে না আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই এখানে ফোন নাম্বারগুলো আমি একটু ব্লার করে দিচ্ছি যেহেতু পার্সোনাল নাম্বার এখানে আপনারা ওপরের দিকে যদি খেয়াল করেন ডিটেলসগুলোর মধ্যে প্রথমেই আছে নেম মানে যে নাম্বার থেকে ফোন এসেছিল কিংবা যে নাম্বারে ফোন করা হয় সেই নাম্বারটা আসলে এই ফোনে কোন নাম দিয়ে সেভ করা আছে সেটা এখানে পাওয়া যাবে তারপরে সেই ফোন নাম্বারটা এখানে পাওয়া যাবে তারপর আছে টাইম কখন এবং কয়টার সময় আসলে কলটা এসেছিল কিংবা গিয়েছিল সেটা তারপর আছে ডিউরেশন কত সময় ধরে আসলে কথা বলা হয়েছে সেটা তারপর শেষে আছে টাইপ মানে হচ্ছে এই ফোন থেকে ডায়াল করা হয়েছিল নাম্বারটা নাকি এই ফোনে কল এসেছিল নাকি মিসড কল
সো সব রকমের সব ডিটেইলস আসলে আপনারা এখানে পেয়ে যাবেন। আর ভিডিওর প্রথমেই বলেছিলাম যে যারা আসলে ফোনে কথা বলার পরপরই ফোনের ডায়ালার থেকে নাম্বারগুলো ডিলিট করে দেয়, তাদের ফোন থেকে আসলে খুঁজে বের করা টাফ যে তারা আসলে কার সাথে কথা বলেছিল কিংবা তাদেরকে কারা ফোন দিয়েছিল। তো আপনারা সিম্পলি কিন্তু এভাবে তার ফোনের সব ডিটেইলস বের করে নিতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টসে জানাতে পারেন আপনাদের মতামত। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।